আগুন দিলে তাদের দলের মধ্যে প্রমোশন হয়। অবরোধ হরতালের নামে অবরোধ কিংবা হরতাল কেউ মানছে না। জনগণ এমনকি বিএনপির সমর্থকদেরও কোন সম্পৃক্ততা এটার সাথে নাই। এটি অবরোধ হরতালের নামে প্রকৃতপক্ষে দেশে গাড়ি ঘোড়া পোড়ানোর কর্মসূচি ঘোষণা করা। রুহুল কবির রিজভী সাহেব অনলাইনে এসে যে কর্মসূচি ঘোষণা করছেন এগুলো আসলে গাড়ি ঘোড়া পোড়ানোর কর্মসূচি ছাড়া কিংবা সরকারি বেসরকারি সম্পত্তিতে আগুন দেওয়ার কর্মসূচি ছাড়া অন্য কোনো কিছু নয়। একটি স্কুলে আগুন দেওয়া হয়েছে, স্কুলে আগুন এটি কি কারণ, এবং বসে থাকা একটি ট্রেনে আগুন দেওয়া হয়েছে, তিনটা বগি পুড়ে গেছে, এগুলো কোন রাজনৈতিক দলের কাজ তো নয়, এবং এগুলো জঘন্য সন্ত্রাসী দেশ বিরোধী অপতৎপরতা। এরা দেশ এবং সমাজের শত্রুতে রূপান্তরিত হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক, ইতিমধ্যে যাদেরকে ধরা হয়েছে কয়েকজনকে, তারা বলেছে তারা এই ধরনের আগুন দিলে তাদের দলের মধ্যে প্রমোশন হয় এবং আগুন দেওয়ার ভিডিও, ভাঙচুর করার ভিডিও ধারণ করে সেটি নেতাদের কাছে পাঠানো হয় এবং যোগাযোগ থাকলে সেটি লন্ডনেও পাঠানো হয়। তো যেই দলে গাড়ি ঘোড়াতে আগুন দিলে, মানুষ পুড়িয়ে মারলে প্রমোশন হয়, এবং যেই দলের নেতারা আগুন পোড়ানোর আগুনে গাড়ি ঘোড়া পোড়ানোর কর্মসূচি ঘোষণা করেন, এরা সবাই দুষ্কৃতিকারী, এরা সবাই দুষ্কৃতিকারী। যিনি কর্মসূচি ঘোষণা করছেন তিনিও দুষ্কৃতিকারী, এবং এই নেতারা সবাই দুষ্কৃতিকারী। আমরা এই আগুন সন্ত্রাসীদের নির্মূল করতে বদ্ধপরিকর। এই দেশে ইনশাআল্লাহ আগামী নির্বাচনের পরে আগুন সন্ত্রাসীদের নির্মূল করা হবে, যদি আমরা সরকার গঠন করতে পারি, নির্মূল করা হবে আমাদের প্রধান কাজ। এবং নির্বাচনের আগেও তাদেরকে নির্মূল করাই আমাদের প্রধান, অন্যতম প্রধান কাজ, কারণ এরা দেশ জাতি সমাজের শত্রুতে রূপান্তরিত হয়েছে। এই নেতারাও সবাই দুষ্কৃতিকারীতে রূপান্তরিত হয়েছে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাব যে এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক, অনেক ক্ষেত্রে সমাজের পথ প্রদর্শক। আপনারা এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আপনাদের লেখনী, রিপোর্টিং যদি হয় তাহলে মানুষ ঐক্যবদ্ধভাবে এদেরকে প্রতিরোধ করে তুলবে, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে।